আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মাওয়া যে আমরা ইলিশ মাছ খেলাম, কিভাবে মাছ কিনলাম, মাছের প্রাইস কেমন, খাবার কেমন ওখানকার, কোন হোটেলে খেলাম, এগুলাই আর পুরো মাওয়ার একটা ভিডিও। এটা আমি পরে আর একটা ভিডিওতে আপলোড করব। তো আমরা এখানে নিরালা হোটেলে খাওয়ার জন্য চলে আসলাম। আমরা এখানেই খেয়ে থাকি, আগেও এখানেই খেয়েছি। তো আমরা এখন মাছ সিলেক্ট করার জন্য যাচ্ছি ওদিকে। আমরা কী কী খাবো সেটা দেখছিলাম এখানে। এখানে বিভিন্ন খাবার বানানো আছে, কেউ চাইলে এগুলো খাইতে পারে। মাছ রান্না করা আছে, মুরগি আছে, চিংড়ি মাছ, কই মাছ, তারপর বিভিন্ন মাছের ভর্তা আছে এখানে। এগুলো ট্রাই করতে পারেন আপনারা এখানে আসলে। আমরা মাছ দেখছিলাম আমরা কোন মাছটা নিব, তো উনি আমাদেরকে মাছ বেছে দিচ্ছিলেন। উনি এই মাছটা আমাদের জন্য সিলেক্ট করে দিলেন। মাছটার ওয়েট ছিল 1 কেজি 200 গ্রামের মতো। মাছের পেটে ডিম ছিল, আর মাছের প্রাইসটা দামাদামি করে পরে আমরা 1200 টাকায় এটা নিয়েছি। আর এখন একটু ইলিশের দাম বেশি এই টাইমে, তো মাছ হিসেবে দামটা মনে হয় ঠিকই আছে। তারপরে যে আমাদের মাছ এখানে কেটে দেবে, আমরা সেটা দেখতেছিলাম কীভাবে মাছটা কত দ্রুত ওনারা মাছ কেটে ফেলে। ওনারা পার ডে প্রায় 400-500 মাছ একজন কাটে। কত ফাস্ট এখানে মাছ কাটতেছে। বাসায় আমাদের একটা মাছ কাটতে কতক্ষণ সময় লাগে, আর এদের 2 মিনিটে মাছ কাটা শেষ। মানে কত ফাস্ট, এরা সারা দিন মাছ কাটতে কাটতে অনেক ফাস্ট হয়ে গেছে। আমাদের মাছটার পেটে ডিম ছিল, আমরা ডিমওয়ালা মাছই নিয়েছি ডিম খাওয়ার জন্য। আমরা সয়াবিন তেল দিইনি, আমরা হচ্ছে সরিষার তেল কিনে দিয়েছিলাম। ওরা সরিষার তেল দিয়ে আমাদের মাছ ভেজে দিয়েছে। সরিষার তেল দিয়ে মাছ আর বেগুন একসাথে ভেজে দিয়েছে আমাদেরকে।
আমাদের মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। কি সুন্দর না দেখতে, দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নিই। মাছ মাছ অসম্ভব টেস্টি ছিল, মানে পদ্মার ইলিশ খুবই টেস্টি। এটা মাছের লেজ ভর্তা করতেছে, লেজ ভর্তাটা আপনারা ট্রাই করতে পারেন, খেয়ে দেখবেন খুবই টেস্টি, খুবই মজার লেজ ভর্তা মাছের। লেজ ভর্তার সাথে ওরা কিছু শশা দিয়ে একটা সালাদ টাইপের বানিয়ে দিচ্ছে, এটাও খেতে মোটামুটি ভালো। তারপরে আমরা যে খাওয়া দাওয়া শুরু করলাম, আমরা ডাল নিয়েছিলাম, কয়েক পদে ভর্তা নিয়েছিলাম সাথে।